আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে যেই স্থানটি দেখতে পাচ্ছেন, এখানে কিছুদিন আগেও ছিল 15 ফুট গভীর বিল। সেখানে ইট, মাটি ও বালু ফেলে 15 কিলোমিটার দীর্ঘ ও 60 ফুট প্রশস্তের সড়ক নির্মাণ করা হচ্ছে। লাগানো হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন এলইডি লাইট। মূলত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর চাপ কমাতে নির্মাণ করা হচ্ছে টঙ্গী কাপাসিয়া নতুন এই বাইপাস সড়কটি, যার ফলে ঢাকা ময়মনসিংহ যাতায়াত সময়ে নামিয়ে নিয়ে আসবে 3.5 ঘন্টায়। 329 বর্গ কিলোমিটার গাজীপুর সিটিতে করা হচ্ছে ছোট বড় 42টি বাইপাস সড়ক। পুরো সিটিকে 8টি জোনে ভাগ করে নির্মাণ করা হচ্ছে 750 কিলোমিটার সড়ক, যা আশেপাশের সব জেলার সাথে গাজীপুরের দূরত্ব কমিয়ে আনবে। এসব করতে গিয়ে 31,000 ঘরবাড়ি ও 8,000 বিঘা জমি রাস্তার জন্য ছেড়ে দিয়েছে গাজীপুরবাসী। স্থানীয়দের পরামর্শ নিয়ে স্থানান্তর করা হয়েছে 185টি মসজিদ ও মন্দির। আবদুল্লাপুর থেকে গাজীপুর পর্যন্ত প্রায় 15 কিলোমিটার পথ পাড়ি দিতে জ্যামের কারণে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। বিআরটি প্রকল্পের কাজ চলমান রয়েছে, এই জন্য দিন রাত এই রুটে জ্যাম লেগেই থাকে। এই ভয়াবহ জ্যাম থেকে মুক্তির জন্য নির্মাণ করা হয়েছে বনমালা হায়দ্রাবাদ ব্রিজ পর্যন্ত নতুন এই বাইপাস সড়কটি। এখন মাত্র 20 মিনিটে এই সড়ক ব্যবহার করে টঙ্গী থেকে যেতে পারছে গাজীপুর শহরে। গত 4 মাস ধরে নির্মাণ কাজ শুরু হওয়া বনমালা সড়কের কাজ এখন প্রায় শেষের দিকে। দিনরাত 24 ঘন্টা কাজ করে যানবাহন চলার উপযোগী করে এখন তা খুলে দেওয়া হয়েছে, যার ফলে টঙ্গী গাজীপুর সড়কে ভয়াবহ যানজটের অবসান হতে চলেছে। যানজট রোধে বিকল্প সড়ক দিয়ে টঙ্গী থেকে গাজীপুর যাওয়া যাচ্ছে মাত্র 20 মিনিটে। তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের উন্নয়ন সম্পর্কিত সব ধরনের তথ্য পেতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। পেজ লিংক ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।